সবাইকে জানাই স্বাগতম। আমি সৌরভ এবং এটি আমার প্রথম টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমি দেখাবো যে SAP 2000 সফটওয়্যারটি ইউজ করে কিভাবে একটি স্টিল ট্রাস ব্রিজের মডেল তৈরি করা হয়। এবং প্রথমে আমি ধরে নিচ্ছি যে আপনারা সবাই আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপে সফলভাবে SAP 2000 সফটওয়্যারটি ইনস্টল করতে পেরেছেন এবং তা খুব সুন্দর মতো রান করছে। তো স্টিল ট্রাস ব্রিজের মডেল তৈরি করার জন্য প্রথমে আমরা আমাদের সফটওয়্যারটি রান করি। সফটওয়্যারটি রান করার পর এক কোণে দেখতে পারবো নিউ মডেল নামে একটি অপশান আছে। নিউ মডেল যদি ক্লিক করি তাহলে নিউ মডেল নামে একটি ডায়লগ বক্স আসবে। যে ডায়লগ বক্সে প্রথমে আমার ইউনিটটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে ইউনিটটি ইউজ করে আমি আমার ব্রিজটি মডেল করছি সেটি সিলেক্ট করে দিতে হবে। এবং ইউনিট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, কারণ ইউনিট ভুল মানে তো সবই ভুল, সো সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে আমি ইউজ করছি কিলোমিটার, মিটার এবং সেলসিয়াস ইউনিটটি। আমি আমার ইউনিট সিলেক্ট করলাম, করার পর সিলেক্ট টেম্পলেটে গিয়ে গ্রিড অনলিতে ক্লিক করব। গ্রিড অনলিতে ক্লিক করলে কুইক গ্রিড লাইন্স নামে আরও একটি ডায়লগ বক্স আসে, যেখানে নাম্বার অফ গ্রিড লাইন্স এবং গ্রিডের স্পেসিংয়ের ডেটাগুলো ইনপুট দিতে হয়, অর্থাৎ এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, জেড ডিরেকশন বলে আমাদের কতগুলো গ্রিড লাইন দরকার এবং তাদের মধ্যকার স্পেসিং কত হবে সেটা আমার দিয়ে দিতে হয়। তো এই ডেটাগুলো ডিপেন্ড করে মূলত কী ধরনের ট্রাস ব্রিজ আমরা তৈরি করছি এবং ট্রাস ব্রিজের ডাইমেনশনের উপর। তো আমি এখানে যেই ট্রাস ব্রিজটি মডেল করছি সেটি ওয়ারেন টাইপ ট্রাস দিয়ে তৈরি। তার স্প্যান আমি 80 মিটার ইউজ করব, তার সেগমেন্ট হবে 10টি, তার হাইট হবে 12 মিটার, অর্থাৎ জেড এক্সিস বরাবর তার স্পেসিং হবে 12 মিটার, তার লেন্থ 2টি, অর্থাৎ টোটাল উইথ হবে হচ্ছে 10 মিটার, অর্থাৎ ওয়াই এক্সিস বরাবর তার স্পেসিং হবে 10 মিটার। সো এসব ডেটা দিয়ে আমি নাম্বার অফ গ্রিড লাইন্স এবং গ্রিড স্পেসিংগুলো পাবো। যেহেতু আমাদের ব্রিজটি ওয়ারেন টাইপ ট্রাস এবং তার স্প্যান হলো 80 মিটার এবং যেহেতু তার সেগমেন্ট 10টি, সো এক্স ডিরেকশন বরাবর আমার গ্রিড লাইন দরকার 21টি, যাদের মধ্যকার স্পেসিং হবে 4 মিটার করে, অর্থাৎ টোটাল 80 মিটার। ওয়াই ডিরেকশন বরাবর আমার গ্রিড লাইন দরকার 2টি, যাদের মধ্যকার স্পেসিং হবে 10 মিটার, অর্থাৎ এটি হলো আমার ব্রিজের উইথ। এবং জেড ডিরেকশন বরাবর আমার গ্রিড লাইন দরকার 2টি, যাদের মধ্যকার স্পেসিং হবে 12 মিটার, অর্থাৎ এটি হলো আমার ব্রিজের হাইট। সো ডেটা ইনপুট দেওয়ার পর আমরা যখন ওকে ক্লিক করব তখন 2টি উইন্ডো আসবে, একটি এক্স ওয়াই প্লেন এবং একটি 3D ভিউ। তো এই কাঠামোটা দিয়ে আমরা আমাদের ট্রাস ব্রিজটা ড্র করতে পারবো। আর এটি হলো ব্রিজটি উপর থেকে দেখতে কীরকম লাগছে সেটি, কিন্তু ট্রাস ড্র করার জন্য আমার দরকার ব্রিজের সাইড ভিউ। সো ব্রিজের যখন সাইড ভিউ দরকার তখন আমার দরকার এক্সজেড ভিউটা দরকার। তো আমরা একটি উইন্ডো কেটে দিয়ে এক্সজেড ভিউ ক্লিক করব, তাহলে আমরা দেখতে পারবো আমাদের ব্রিজটি সাইড থেকে কীরকম দেখাচ্ছে, অর্থাৎ ব্রিজের সাইড ভিউ। তো এখন আমরা ট্রাস ব্রিজটি ড্র করার পূর্বে যে কাজটি করা খুবই দরকার সেটি হলো এই ট্রাস ব্রিজের যে ধরনের ম্যাটেরিয়াল এবং যে ধরনের সেকশন আমরা ইউজ করব সেটি ডিফাইন করে দেওয়া। তো ডিফাইন করা মানে হলো SAP 2000 সফটওয়্যারটির সাথে আমাদের ম্যাটেরিয়াল এবং সেকশনগুলোর পরিচয় করে দেওয়া। সো ডিফাইন করার জন্য প্রথমে ডিফাইন থেকে ম্যাটেরিয়ালস সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখব এখানে 2টি ম্যাটেরিয়াল অলরেডি ডিফাইন করা আছে, একটি হলো কনক্রিট এবং একটি হলো স্টিল। সো আমাদের যেহেতু স্টিলটা দরকার, তো স্টিলটা সিলেক্ট করে আমরা মডিফাই অথবা শো ম্যাটেরিয়ালে ক্লিক করলে স্টিলের বিভিন্ন ধরনের প্রপার্টি ডাটা দেখাবে। তো এখানে আমরা নিজেদের ডেটা বসিয়ে আমরা হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালটি ডিফাইন করতে পারি। তো এখানে আমি ওয়েট পার ইউনিট ভলিউম ইউজ করেছি 77 এবং মিনিমাম ইল স্ট্রেস FY আমি ইউজ করেছি 345 MPa। সো ওকে করলে আমাদের ম্যাটেরিয়ালটি ডিফাইন হয়ে গেল। এখন আমাদের সেকশন ডিফাইন করতে হবে, অর্থাৎ ট্রাস ব্রিজটি কী কী সেকশন দিয়ে তৈরি হবে সেটি ডিফাইন করে দিতে হবে। এই জন্য ডিফাইন থেকে সেকশন প্রপার্টিজ থেকে ফ্রেম সেকশনসে আমরা ক্লিক করি। এখানে কোনো সেকশন ডিফাইন করা নাই, সো যখন আমরা অ্যাড নিউ প্রপার্টিতে ক্লিক করব তখন একটি চাওয়া হবে যে আমি কী ধরনের সেকশন অ্যাড করতে চাই। তো এখানে আমি দেখে নিই আমার কী ধরনের সেকশন। আমার সেকশনটি হলো টপ কোড, বটম কোড এবং ডায়াগোনাল, 3টি হলো বক্স সেকশন এবং 3টি হলো 600×450 mm, যার থিকনেস হলো পয়েন্ট না 25 মিলিমিটার। সো এইসব ডেটা ইউজ করে আমি আমার সেকশনটি এখন ডিফাইন করব। তাহলে টপ কোড যদি ডিফাইন করতে হয় তাহলে আমি বক্স সেকশনে ক্লিক করব,
এরপর নাম দিব টপ কল্ড এবং এরপর ডাটা ইনপুট দিতে হবে যেটা হচ্ছে আউটসাইড ডেপথ হবে 0.600 অর্থাৎ 600 মিলিমিটার আউটসাইড উইথ হবে 0.450 অর্থাৎ 450 মিলিমিটার ফ্রেঞ্চ থিকনেস হবে 0.025 অর্থাৎ 25 মিলিমিটার এবং ওয়েব থিকনেস হবে 0.025 অর্থাৎ 25 মিলিমিটার সো আমার টপ কোডটি ডিফাইন করা হয়ে গেল এখন বটম কোড এবং ডায়াগোনাল যেহেতু সেম সো সেটাকে আবার নতুন করে ডিফাইন করার দরকার নেই জাস্ট যদি আমরা কপি করি এবং তারপর যদি নামটা চেঞ্জ করে দিই তাহলে আমার বটম কোডটি ডিফাইন করা হয়ে গেল এবং ঠিক একইভাবে অ্যাড কপি অফ প্রপার্টিতে ক্লিক করে নাম চেঞ্জ করে যদি আমি ডায়াগোনাল করে দিই তাহলে আমার তিনটি সেকশন ডিফাইন করা হয়ে গেল এরপর যে সেকশনটি ডিফাইন করব সেটি হলো আমার পোর্টাল এবং সেটি একটি ডাবল অ্যাঙ্গেল সেকশন এবং 150x150x10 যা ডাইমেনশন সো অ্যাড নিউ প্রপার্টিতে গিয়ে যেহেতু ডাবল অ্যাঙ্গেল সেকশন ডাবল অ্যাঙ্গেল পোর্টাল এবং আউটসাইড ডেপথ হবে 0.150 150 মিলিমিটার 0.150 150 মিলিমিটার হরিজন্টাল লেগ থিকনেস 0.010 মিলিমিটার ভার্টিক্যাল লেগ থিকনেস 0.010 অর্থাৎ 10 মিলিমিটার এবং ব্যাক টু ব্যাক ডিস্টেন্স অর্থাৎ এই দুটির মাঝখানের যে ডিস্টেন্সটি সেটি আমরা ইউজ করব 0 ওকে সো আমার চারটি সেকশন ডিফাইন করা হয়েছে এরপর রয়েছে টপ ব্রেসিংস এবং বটম ব্রেসিংস দুটি আই সেকশন যার দুটি ডেপথই হচ্ছে 300 মিলিমিটার হোয়াইট হচ্ছে 250 মিলিমিটার এবং থিকনেস হচ্ছে 10x12 মিলিমিটার তো আমি 10 মিলিমিটার ইউজ করবো এখানে অ্যাড নিউ প্রপার্টি থেকে আই সেকশন টপ ব্রেসিংস আউটসাইড হাইট যেটা আমরা দেখলাম 300 মিলিমিটার এবং 250 মিলিমিটার এখানে খেয়াল করতে হবে যে কোনটি হাইট কোনটি উইথ এবং কোনটি থিকনেস এই জিনিসগুলো যেন ঠিকমতো বসানো হয় নয়তো কিন্তু একটি ইরর মেসেজ আসবে এবং ইরর মেসেজ আসলে হয়তো অনেকে কনফিউজ হয়ে যেতে পারেন ওকে সো আমার টপ ড্রেসিংস সেকশনটি ডিফাইন করলাম এবং এটা যদি আমি কপি করি এবং নাম চেঞ্জ করে দিই তাহলে আমার বটম ব্রেসিং সেকশনটিও ডিফাইন করা হয়ে যাবে তো এরপর আমি যে সেকশনে ডিফাইন করবো সেটি হলো ক্রস বিম ক্রস বিমের ক্ষেত্রে ডাইমেনশন দেখি 1300 মিলিমিটার এবং 320 মিলিমিটার এবং থিকনেস ফ্ল্যাঞ্জের জন্য একরকম 25 মিলিমিটার ইউজ করবো এখানে এবং ওয়েবের জন্য একরকম 10 অর্থাৎ 10 মিলিমিটার আমি ইউজ করবো ক্রস বিম এবং তার আউটসাইড হাইট হলো 1300 মিলিমিটার 1.3 মিটার এবং টপ ফ্ল্যাঞ্জ উইথ হবে 0.320 টপ ফ্ল্যাঞ্জ থিকনেস হবে 25 মিলিমিটার এবং ওয়েব থিকনেস হবে 0.010 বটম ফ্ল্যাঞ্জ উইথ হবে 0.320 এবং বটম ফ্ল্যাঞ্জের থিকনেস হবে 0.025 আমাদের ক্রস বিমটাও ডিফেন্ড করা হয়ে গেল সো ক্রস বিমকে যদি আমি আবার কপি করি তাহলে সেটা হয়ে যাবে ফ্লোর বিম ওকে সো আমাদের অলরেডি 8টি সেকশন ডিফাইন করা হয়ে গেছে আর একটি বাকি সেটি হলো স্ট্রিঞ্জার অর্থাৎ লংগিটিউডিনাল যে সেকশনটি সেটা হচ্ছে স্ট্রিঞ্জার এবং এটির ডাইমেনশন হলো 800x20x220 মিলিমিটার থিকনেস হবে ফ্ল্যাঞ্জের ক্ষেত্রে 16 মিলিমিটার এবং ওয়েবের ক্ষেত্রে 10 মিলিমিটার আউটসাইড হাইট হবে 0.8 টপ ফ্ল্যাঞ্জ উইথ হবে 0.220 টপ ফ্ল্যাঞ্জ থিকনেস হবে 0.016 ওয়েব থিকনেস হবে 0.010 বটম ফ্ল্যাঞ্জ উইথ হবে 0.220
এবং বটম ফ্ল্যাঞ্জের থিকনেস হবে 0.010 সরি 0.010 না 0.016 ওকে সো আচ্ছা নাম চেঞ্জ করতে ভুলে গেছি ওকে সো আমাদের 9টি সেকশন যে 9টি সেকশন আমার দরকার ট্রাস ব্রিজ ড্র করতে সেই 9টি সেকশন ডিফাইন করা হয়ে গেল তো আমাদের ম্যাটেরিয়াল এবং সেকশন ডিফাইন করা হয়ে গিয়েছে এবং এখন আমরা আমাদের ট্রাস ব্রিজের ড্রয়িংটা শুরু করতে পারি ট্রাস ব্রিজের ড্রয়িংয়ের জন্য প্রথমে আমরা টুলবার থেকে ড্র ফ্রেম আর কেবলসে সিলেক্ট করি সিলেক্ট করলে আমাদের ছোট একটি প্রপার্টিজ অফ অবজেক্ট নামে ছোট একটি টেবিল আসবে যেখানে আমরা সিলেক্ট করতে হবে আমি কোন সেকশনটি ড্র করছি এখন এবং ট্রাস ড্র করার ক্ষেত্রে মোমেন্ট রিলিজটি প্রিন্ট করে দিতে হবে যেহেতু ট্রাস মেম্বারগুলো মোমেন্ট নেয় না সেহেতু এই মোমেন্ট রিলিজ হবে প্রিন্ট সো সেকশন সেট করা আছে ডায়াগোনাল তো আমরা ডায়াগোনাল মেম্বারগুলো এঁকে ফেলি এরপর টপ কর্ড এবং এরপর বটম কর্ড তো আমরা আমাদের ট্রাস ব্রিজের ছোট একটি পার্ট এঁকে ফেলেছি এখন এই পার্টটুকুকে যদি আমি সম্পূর্ণ ব্রিজ জুড়ে রেপ্লিকেট করি তাহলে আমরা টোটাল ট্রাসটি পাব তো রেপ্লিকেট করার জন্য প্রথমে আমরা সম্পূর্ণটুকু সিলেক্ট করি সিলেক্ট করার পর এইট থেকে রেপ্লিকেটে ক্লিক করলে আমরা একটি ডায়ালগ বক্স দেখতে পারবো যেখানে যা হবে যে আমরা কত ডিস্টেন্স পরপর রেপ্লিকেট করতে চাই এবং সেখানে কতগুলো রেপ্লিকেশন হবে টোটাল কতগুলো রেপ্লিকেশন হবে সো এখানে আমরা এক্স অ্যাক্সিস বরাবর রেপ্লিকেট করব সো এখানে ডিওয়াই এর জায়গায় কোনো ভ্যালু থাকবে না অর্থাৎ জিরো এবং এক্স অ্যাক্সিস বরাবর থাকবে এইট অর্থাৎ 8 মিটার ডিস্টেন্স বরাবর পরপর আমরা এটাকে রেপ্লিকেট করতে চাই এবং এর টোটাল নাম্বার হবে 9টি তো আমার 9টি দরকার টোটাল ট্রাস্টটি তৈরি করার জন্য ওকেতে ক্লিক করলে আমরা দেখব আমাদের ট্রাস্টটি হাজির হয়ে গেছে এবং এখানে একটি অপ্রয়োজনীয় অংশ আছে যেটি আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে সো আমাদের একটি ট্রাস ড্র করা শেষ এখন ব্রিজের অপর পাশে আরেকটি ট্রাস দরকার সো সেটি তৈরি করার জন্য এই টোটাল জিনিসটাকে আমরা রেপ্লিকেট করব এই টোটাল জিনিসটাকে রেপ্লিকেট করার জন্য প্রথমে টোটাল জিনিসটা সিলেক্ট করি এবং ঠিক আগের মতোই এডিট থেকে রেপ্লিকেটে ক্লিক করলে এখান এই ক্ষেত্রে হবে যে আমরা যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর রেপ্লিকেট করছি তাহলে আমার ওয়াই অন্য অন্য ভ্যালুগুলো জিরো হবে এবং এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে আমরা ওয়াইকুয়াল টু কততে আছি অর্থাৎ ওয়াইকুয়াল টু 10-এ যদি আমরা থাকি তাহলে আমার ওয়াইকুয়াল টু 0-তে আমার আরেকটা ট্রাস দরকার সো এখানে ওয়াই এর ভ্যালু হবে সরি ডিওয়াই এর ভ্যালু হবে -10 যেহেতু আমরা ওয়াইকুয়াল টু 0-তে আরও একটি ট্রাস যাচ্ছি সো ডিওয়াই হবে -10 এবং এখানে নাম্বার হবে 1টি যখন আমরা ওকে ক্লিক করব তখন আরও একটি ট্রাস তৈরি হয়েছে যেটা এখান থেকে দেখা যাচ্ছে না 3D ভিউতে অন করলে আমরা দেখতে পারবো যে আমাদের দুটি ট্রাসই তৈরি হয়ে গিয়েছে ওকে সো আমাদের দুটি ট্রাস তৈরি করা শেষ এখন আমরা আমাদের উপরের পার্টটুকু আঁকাআঁকি করব তো এখন আমরা ব্রিজের উপরের পার্টটা ড্র করা শুরু করতে পারি তো ড্র করার আগে যে জিনিসটা খেয়াল করতে হবে যে এখানে প্রতিটি ট্রাসের যে জয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে না মোটেও সো সেটি বোঝার জন্য আমরা সেট ডিসপ্লে অপশনস থেকে জয়েন্টসের নিচে যে ইনভিজিবল টিক চিহ্নটি আছে সেটি তুলে দিব তাহলে জয়েন্টগুলো ভিজিবল হবে ওকে সো এখন আমরা জয়েন্টগুলো বুঝতে পারছি এখন ব্রিজের উপরে পাটে ড্র করার জন্য আমার যেতে হবে এক্স ওয়াই প্লেনে এক্স ওয়াই প্লেনে ক্লিক করলে আমি ব্রিজটা উপর থেকে কীরকম দেখতে সেটি বুঝতে পারছি এবং যদি আমি মুভ ডাউন অন লিস্ট ক্লিক করি তাহলে আমার ব্রিজটি নিচে থেকে কেমন দেখতে সেটি বুঝতে পারবো তাহলে আমার উপর পাটটা দরকার সো মুভ আপ ইন লিস্ট এটি দেওয়ার পর এখন আমার এই গ্রিড পয়েন্ট দুটিতে হবে ক্রস বিম এবং এই গ্রিড পয়েন্টের ডায়াগোনাল বরাবর হবে টপ বেসিংস তাহলে আমরা সেটি ড্র করে ফেলি ক্রস বিম সিলেক্ট করার পর আবার টপ ব্রেসিংস ওকে সো হয়ে গেল এখন এইটুকু পার্ট আমরা টোটাল ব্রিজটা জুড়ে রেপ্লিকেট করব ফলে আমরা টোটাল উপরের পার্টটাও পেয়ে যাব
কিন্তু তার আগে একটা জিনিস খেয়াল করা দরকার যে এই দুটি টপ বেসিংসের মাঝে কিন্তু একটি জয়েন্ট আছে যেটি এখানে নাই। সো এই জয়েন্টটাকে যদি আনতে চাই আমরা, তাহলে এই দুটি টপ বেসিংসের যে ফ্রেমটা সেটিকে দুই ভাগে ভাগ করতে হবে এবং এদের ইন্টারসেকশন পয়েন্টে একটি জয়েন্ট দিতে হবে। সো আমরা আগে দুটি বেসিং সিলেক্ট করি। ওকে, সিলেক্ট হওয়ার পর এখন আমরা এডিট থেকে রেপ্লিকেটে ক্লিক করলে, আচ্ছা সরি, এডিট থেকে যদি এডিট লেন্সে গিয়ে আমরা ডিভাইড ফ্রেমসে ক্লিক করি, তাহলে ব্রেকের ইন্টারসেকশনস উইথ সিলেক্টেড জয়েন্টস এই অপশনটা সিলেক্ট করে ওকে ক্লিক করলে আমরা দেখব যে এদের ইন্টারসেকশন পয়েন্টে এটা ব্রেক হয়ে গেছে এবং এদের এখানে একটি জয়েন্ট চলে এসেছে। সো এখন আমরা এই পার্টটুকুকে টোটাল ব্রিজ জুড়ে রেপ্লিকেট করব। আমরা এটুকু সিলেক্ট করি, অর্থাৎ এই ক্রস বিমটা কিন্তু রেপ্লিকেট হবে না, এইটুকু শুধুমাত্র রেপ্লিকেট হবে। তো এইটুকু আমরা সিলেক্ট করার পর এডিট থেকে রেপ্লিকেটে ক্লিক করলে আমাদের আবার সেই আগের ডায়ালগ বক্সটা আসবে এবং এই ডায়ালগ বক্সে এখন দিতে হবে আমরা কোন দিক বরাবর রেপ্লিকেট করব, কত ডিস্টেন্স বরাবর রেপ্লিকেট করব। তো এখানে আমরা এক্স অ্যাক্সিস বরাবর রেপ্লিকেট করছি, এই জন্য আমার ডিএক্সের এখানে ভ্যালু থাকবে, বাকিগুলোতে ভ্যালু থাকবে না, এবং এর নাম্বার হবে আটটা এবং আমরা আট ডিস্টেন্স বরাবরই তা রেপ্লিকেট করব। সো যখন ওকে ক্লিক করব তখন আমার উপরের পার্টটা সম্পূর্ণ হয়ে যাবে, তো ব্রিজের আমার সাইড শেষ এবং ব্রিজের উপরের পার্টটাও শেষ। তো এখন ড্র করবো আমি ব্রিজের বটম পার্টটি অর্থাৎ ব্রিজের ফ্লোরটি। ব্রিজের ফ্লোরে যাওয়ার জন্য মুভ ডাউন ইজ লিস্ট সিলেক্ট করি, সিলেক্ট করলে আমরা ব্রিজের ফ্লোরে চলে আসলাম। এখন এই দুটি পয়েন্ট বরাবর বসবে ফ্লোর বিম এবং এই দুটি পয়েন্ট বরাবর বসবে বটম ব্রেসিংস। সো সেটি আমরা ড্র করে ফেলি, ফ্লোর বিম এবং তারপর বটম ব্রেসিংস। তো এখন ব্রিজের ফ্লোরে স্ট্রিঞ্জার এবং ডেকেরও দরকার হয়, তো সেগুলোর জন্য প্রথমে আমি ডেকটাকে ডিফাইন করব। এই জন্য ডিফাইন থেকে সেকশন প্রপার্টিস গিয়ে এরিয়া সেকশনসে ক্লিক করতে হবে। এখানে আমি অলরেডি ডেকটি ডিফাইন করে রেখেছি, তো মডিফাই অথবা শো সেকশন প্রেস করলে আমরা দেখব এখানে সেকশনের নাম ডেক এবং টাইপ মেমব্রেন, থিকনেস হচ্ছে মেমব্রেন থিকনেস 0.3, যেহেতু আমার ডেকের থিকনেস হলো 300 মিলিমিটার এবং বেন্ডিংও 0.3, এটা কেন সেটা আমি নিজেও জানি না। সো তাহলে আমাদের ডেকের ডেকটি ডিফাইন করা হয়ে গেল, ওকে। এখন যে কাজটা করতে হবে, তো আমাদের এই দুটি বটম ব্রেসিংসের মধ্যে কোনো জয়েন্ট নাই, তো সেই জয়েন্টটি অ্যাড করি আমরা সেই টপ ব্রেসিংসের মতো। সিলেক্ট করার পর এডিট লাইন্স থেকে ডিভাইড ফ্রেমস এবং ব্রেকেট ইন্টারসেকশন সিলেক্ট করে ওকে প্রেস করলে দেখবে এর মধ্যে একটি জয়েন্ট চলে এসেছে। আমরা আমাদের ডেকও ডিফাইন করে ফেলেছি, সো এখন স্ট্রিঞ্জার বসানো বাকি। তো আমাদের স্ট্রিঞ্জার টোটাল হবে 5টি, অর্থাৎ স্ট্রিঞ্জার বসবে এই লংগিটিউডিনাল ডিরেকশনে স্ট্রিঞ্জার বসাবে, এবং এই স্ট্রিঞ্জার বসানোর জন্য আমাদের 5টি পয়েন্ট দরকার, যেখানে একটি হবে 1 মিটার দূরে এবং মাঝখানেগুলো হবে 2 মিটার দূরে। সো আমরা এই পয়েন্টটাকে রেপ্লিকেট করি এবং এই রেপ্লিকেশনটা হবে ওয়াই ডিরেকশন বরাবর। সো ওয়াইয়ের মধ্যে ভ্যালু হবে 1, এক্সের মধ্যে হবে 0 এবং এর নাম্বার হবে 1টি, ওকে। সো আমরা 1টি পয়েন্ট পেলুম। এখন এই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করে আরও 4টা পয়েন্ট বসাবো 2 মিটার দূরে দূরে। সেই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, করার পর এডিট থেকে রেপ্লিকেট থেকে DY হবে 2 এবং নাম্বার হবে 4টি, ওকে প্রেস করলে দেখবো আমাদের সব পয়েন্টগুলো আমরা পেয়ে গিয়েছি। তখন এই পয়েন্টগুলোকে আবার রেপ্লিকেট করতে হবে এক্স ডিরেকশন বরাবর এই ফ্লোর বিমটিতে, যাতে আমরা স্ট্রিঞ্জারগুলোকে সুন্দরভাবে ড্র করতে পারি। এবং সেজন্য এই পাঁচটি সিলেক্ট করার পর আবার এর থেকে রেপ্লিকেট ক্লিক করে, এখন যেহেতু এক্স ডিরেকশন বরাবর হবে সেহেতু এক্স ডিরেকশনের ডিস্টেন্স হবে 8 এবং DI হবে 0 এবং ইনক্রিমেন্ট ডেটা নাম্বার হবে 1। সো একটিতে এই ডেটাগুলো দেওয়ার পর যখন আমরা ওকে প্রেস করবো তখন দেখবো এখানে রেপ্লিকেট হয়ে গিয়েছে। সো এখানে আমরা আমাদের স্ট্রিঞ্জারগুলো ড্র করতে পারি।
সিলেকশনে সিলেক্ট করতে হবে স্ট্রিঞ্জার, তো আমাদের স্ট্রিঞ্জার ড্র করা হয়ে গেল। এখন আমরা এর মধ্যে ডেক বসাবো, তো ডেক বসানোর জন্য ড্র থেকে ড্র রেক্ট্যাঙ্গুলার এরিয়া সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাদের সেকশন এখানে অলরেডি ডেক সিলেক্ট করা আছে, এখন আমরা ডেক ড্র করব। ডেক ড্রর জন্য দুটি ডায়াগোনাল পয়েন্টকে সিলেক্ট করতে হয়, অর্থাৎ এই একটি পয়েন্ট এবং এই একটি পয়েন্ট সিলেক্ট করলে সে বুঝেছে এটা হচ্ছে এখানে একটি ডেক বসবে। ঠিক একইভাবে আমরা টোটাল ছয়টি ডেক বসাবো। ওকে, সো আমাদের ডেক টিউ বসানো হয়ে গেল। এখন আমরা যদি সেট ডিসপ্লে অপশানস গিয়ে আমরা জেনারেলে জেনারেল নিচে যে ফিল অবজেক্ট আছে সেটি যদি ক্লিক করি তাহলে আমাদের ডেকটি ফিল হয়ে যাবে এবং লাল খুবই গাঢ় কালার। তো এই কালারটা যদি আমাদের চেঞ্জ করতে হয় তাহলেও অপশানসে গিয়ে কালার্স থেকে ডিসপ্লেতে যাওয়ার পর এরিয়া ফিল ফেস সিক্স মানে ক্লিক করার পর আমরা আমাদের ইচ্ছা মতো একটা কালার দিতে পারি, যেহেতু লালটা আসলে চোখে লাগার মতো একটি রং, সো আমি এখানে আপাতত সবুজ দিচ্ছি। ওকে, সো আমরা আমাদের ডেকটাও ড্র করে ফেললাম এবং আমাদের স্ট্রিঞ্জার বসানো শেষ। এখন আমরা এই ডেকটাকে আরও কিছু এরিয়াতে ডিভাইড করব। কেন করব? কারণ এসএপি 2000 যে সফটওয়্যারটি আছে সেটি একটি ফাইনাইট এলিমেন্ট মেথড মানে ফলো করে তারপরে স্ট্রাকচারে অ্যানালাইসিস করে, অর্থাৎ সে খুব ছোটো ছোটো এলিমেন্ট নিয়ে সেগুলোকে প্রথমে অ্যানালাইসিস করে এবং সেই অ্যানালাইসিস রেজাল্ট থেকে সে টোটাল স্ট্রাকচারের রেজাল্টটা দেয়। সো যখন আমরা এই এরিয়াগুলো ডিভাইড করবো সেজন্য আমাদের প্রথমে এরিয়াগুলো সেট করতে হবে। সেট করার জন্য আমরা সেট করি, সাবধানে সেট করতে হবে যেন এরিয়া বাদে অন্য কিছু সিলেক্টেড না হয়। তারপর আমাদের যখন এরিয়াগুলো সিলেক্ট হয়ে যাবে আমরা এডিটে গিয়ে এডিট এরিয়াসে ডিভাইড এরিয়াস ক্লিক করব। ক্লিক করলে প্রথমে দেখব যে আমাদের যেহেতু এদিক বরাবর 8 মিটার এবং এদিক বরাবর 2 মিটার, সো আমরা এটাকে যদি 4 ভাগে ভাগ করতে চাই প্রায় স্কোয়ারের মতো, সো আমাদের এখানে 4:1 রেশিওতে ভাগ করার জন্য আমাদের প্রথমে দেখতে হবে 4 এবং অ্যালং এজ ফ্রম পয়েন্ট 1 to 3 তে আমাদের ইনপুট দিতে হবে 1। তারপর যখন আমরা ওকে ক্লিক করব তখন দেখব আমাদের এরিয়াগুলো ডিভাইডেড হয়ে গিয়েছে। তো এখন আমরা এইটুকু জিনিসকে অর্থাৎ এইটুকু অংশকে টোটাল ব্রিজ বরাবর রেপ্লিকেট করব। রেপ্লিকেট করার জন্য আমরা প্রথমে সিলেক্ট করি, অর্থাৎ আমরা আমাদের ক্রস বিমটি বাদে এখানকার সরি ক্রস বিম না ফ্লোর বিমটি বাদে বাকি সবই সিলেক্ট করে ফেলেছি। এখন এটিকে আমরা পুরো ব্রিজটা জুড়ে রেপ্লিকেট করব, সেই জন্য এডিটে গিয়ে রেপ্লিকেটে ক্লিক করলে এটা যেহেতু আমরা এক্স এক্সিস বরাবর রেপ্লিকেট করব, সো এটার ডিস্টেন্স হবে 8 এবং এটার নাম্বার হবে 9, যেহেতু আমাদের 9টা দরকার। ওকে, সো 9 ক্লিক করে যখন আমরা ওকে প্রেস করব তখন দেখব আমাদের পুরো অংশ জুড়ে হয়ে গেছে, খালি এইটুকু বাকি, অর্থাৎ এইটুকু আমাদের কোনো কারণে হয়তো বা সিলেক্টেড হয় নাই। সো এইটুকু সিলেক্ট করে আবার ঠিক একইভাবে এডিটে গিয়ে যদি রেপ্লিকেট করে আবার ওকে প্রেস করি তাহলে আমাদের সম্পূর্ণ ডেকটি এবং সম্পূর্ণ ব্রিজটি তৈরি হয়ে যাবে। তো আমাদের ব্রিজের মোটামুটি সব অংশই ড্র করা শেষ। এখন শেষে একদম শেষে যে অংশটি ড্র করা বাকি সেটি হলো পোর্টাল, এবং পোর্টাল হলো এখানে এন্ট্রান্স এবং এক্সিটে দুটি ফ্রেম এবং এর মাঝামাঝি ব্রিজের স্প্যানের ব্রিজের মিড স্প্যানে আরও দুটি ফ্রেম দেখতে পাচ্ছি। এই 4টি ফ্রেম হলো পোর্টাল এবং এগুলো ট্রাসের কোনো অংশ নয়, অর্থাৎ এরা মোমেন্ট ক্যারি করে। তো প্রথমে পোর্টালটি আঁকার জন্য
যে কাজটি করবো আমরা থ্রিডি ভিউতে গিয়ে একদম ব্রিজের সামনের যে তিনটি মেম্বার আছে সেই তিনটি সিলেক্ট করবো। এই তিনটি মেম্বার সিলেক্ট করার পর আমরা ভিউতে গিয়ে যদি শুধুমাত্র শো সিলেকশন অনলি ক্লিক করি তাহলে দেখবো যে শুধুমাত্র এই তিনটি মেম্বার দেখা যাচ্ছে এবং বাকিগুলো দেখা যাচ্ছে না। সেই তিনটি মেম্বারের মধ্যে এখন আমরা এই দুটি ডায়াগ্রামকে শুধুমাত্র সিলেক্ট করে আমরা এটিকে 2:1 রেশিওতে বিভক্ত করবো পোর্টাল ড্রয়িংয়ের সুবিধার জন্য। তো একে 2:1 রেশিওতে বিভক্ত করার জন্য এই দুটি ডায়াগ্রাম প্রথমে সিলেক্ট করতে হবে। করার পর আমরা এডিটে গিয়ে এডিট লাইন্স গিয়ে আমরা ডিভাইড ফ্রেমসে ডিভাইড ইন্টু টু ফ্রেমস এবং লাস্ট বাই ফার্স্ট রেশিও, এখানে লাস্ট বাই ফার্স্ট রেশিও বলতে এখানে আমরা যেহেতু এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটি ডায়াগ্রাম এঁকেছি সো আমাদের এখানে ফার্স্ট অংশ হচ্ছে এইটুকু এবং লাস্ট অংশ হবে তার বাকিটুকু। সো আমরা যেহেতু 2:1 হিসেবে ভাগ করবো সো প্রথম অংশটুকু হচ্ছে 2 এবং পরের অংশটুকু হচ্ছে 1। সো এখানে আমাদের লাস্ট বাই ফার্স্ট রেশিও হবে 1/2 অর্থাৎ 0.5 ক্লিক করলাম। সো আমাদের এখানে দুটি পয়েন্ট চলে এসেছে এবং ঠিক একইভাবে উপরের মেম্বারটি এখন আমরা ঠিক সমান দুই ভাগে ভাগ করবো এবং এক্ষেত্রে লাস্ট বাই ফার্স্ট রেশিও হবে 1 যেহেতু আমরা সমান দুই ভাগে ভাগ করছি। এখন আমরা ড্র ফ্রেম অথবা কেবল থেকে পোর্টাল সিলেকশন করব। সেকশনটা পোর্টাল হবে এবং মোমেন্ট রিলিজটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। হওয়ার পরে পোর্টাল ড্র করব। এই দুটি মেম্বারকে আরও একবার সমান দুই ভাগে ভাগ করব আমরা। ওকে, আমাদের পোর্টাল ড্রয়িং প্রায় শেষ এবং এই মেম্বারটিকে আমরা দুই ভাগে ভাগ করব। ওকে, তো আমাদের পোর্টাল ড্রয়িং শেষ হলো। এখন যে কাজটি করতে হবে, এই পোর্টালটির হুবহু আরেকটি কপি পিছনে থাকবে ব্রিজের এক্সিটে এবং এই পোর্টালটির আরও দুটি কপি থাকবে ব্রিজের মিড স্প্যানে। সো এই কাজটি করার আগে যেটি করতে হবে যে আমাদের এই মেম্বারটি অর্থাৎ এই ডায়াগোনাল দুটি এবং এই উপরে যে ক্রসবিনটি সেটি দুইটি ফ্রেমে ডিভাইডেড হয়ে গেছে, যেটি কিন্তু আসলে দুইটি ফ্রেমে ডিভাইডেড হবে না, একটি ফ্রেম হবে। তো এদেরকে আমার জয়েন করে দিতে হবে, এই জন্য আমি মেম্বারগুলো আগে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এডিট থেকে এডিট লাইন্সে গিয়ে জয়েন্ট ফ্রেমসে ক্লিক করলে এরা আবার আগের মতো ঠিক একটা মেম্বার পরিণত হয়ে যাবে। এখন আমরা পোর্টালটা সিলেক্ট করি। পোর্টালটা সিলেক্ট করার পর আমরা পোর্টালটিকে ঠিক হুবহু একটি কপি আমরা ব্রিজের লাস্টে অর্থাৎ এক্সিটে তৈরি করব। সো সেটি করার জন্য সবথেকে সুন্দর উপায় হচ্ছে যে আমরা এডিটে গিয়ে রেপ্লিকেট ইউজ করে, এখানে মিরর একটি অপশান আছে, মিরর ইউজ করব। তো মিরর ইউজ করা মানে হলো যে আমরা এই পোর্টালটি এবং যেখানে তার কপি হবে তার মাঝামাঝি বরাবর একটি মিরর রাখবো। তার মিরর রাখলে এই অবজেক্টের হুবহু একটি ইমেজ তৈরি হবে মিররের ঠিক ওই পাশে এবং সমান দূরত্বে। তো এখানে আমরা মিরর রাখবো প্যারাল টু জেড প্লেনে, অর্থাৎ এই প্লেন বরাবর আমরা মিররটি রাখবো এবং আমাদের এখানে দুটি পয়েন্ট ইনপুট দিতে হবে, যেটা হবে মিররের দুটি বটম লাইন। সো এখানে দুটি পয়েন্ট হলো ব্রিজের মিড স্প্যান বরাবর অর্থাৎ 40 এবং 0 এবং এক্সট্রা হবে 40 এবং 10 অর্থাৎ একটি পয়েন্ট এখানে এবং আরেকটি পয়েন্ট ওই দিকে। তো আমরা ওকে যখন ক্লিক করব তখন আমরা দেখব যে এখানে পোর্টালের একটি কপি তৈরি হয়ে গেছে। এখন আমরা এই পোর্টালটি ইউজ করে মাঝামাঝি আরও একটি পোর্টাল নিয়ে আসবো। এই পোর্টালটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এডিট থেকে রেপ্লিকেট এবং এক্ষেত্রে আমরা লিনিয়ার রেপ্লিকেশন ইউজ করব এবং এটি মাইনাস নেগেটিভ এক্স এক্সিস বরাবর রেপ্লিকেট হবে, এজন্য এটার ভ্যালু হবে -40 এবং এর নাম্বার হবে 1। ওকে, সো আমার হচ্ছে এখানে আরও একটি পোর্টাল চলে আসলো এবং আরও একটি পোর্টাল আমার দরকার। সো সেটা করার জন্য আবার আমার প্রথম পোর্টালটি সিলেক্ট করতে হবে। প্রথম পোর্টালটি সিলেক্ট করার পর এটিকেও ঠিক একইভাবে এডিট থেকে রেপ্লিকেট করে এখানে অবশ্যই 40 হবে, -40 হবে না এবং নাম্বার একই থাকবে। ওকে, সো আমার পোর্টাল ড্রয়িংটা
হয়ে গেল। সো আমার ব্রিজের ড্রয়িং এখন সবই শেষ, এখন শুধুমাত্র ব্রিজের সাপোর্ট দেওয়া বাকি। অবশ্যই ব্রিজের সাপোর্ট দিতে হবে, ব্রিজের সাপোর্ট না দিলে আসলে সবই ভুল বলা যায়, ব্রিজ ঠিক মতো রেসপন্স করবে না। সো প্রথমে ভিউ থেকে আমরা যখন শো অল দিব তখন আমি পুরো ব্রিজটি দেখতে পারবো। এবং এখন আমার সাপোর্ট দেওয়ার জন্য আমাকে এক্স জেড প্লেন অর্থাৎ ব্রিজের সাইড দিতে যেতে হবে। এবং এখানে প্রথমে আমরা একদম কোনার পয়েন্টটি সিলেক্ট করে অ্যাসাইন থেকে জয়েন্টে গিয়ে রেস্ট্রেন্টসে গিয়ে এখানে দিব আমরা পিন সাপোর্ট। এবং এই একদম শেষের পয়েন্টটিকে আমরা দিব রোলার সাপোর্ট। ওকে, সো আমার সাপোর্ট দেওয়া হয়ে গেল। এখন ঠিক একইভাবে ওই পাশেও আমরা এই পয়েন্টে দিব আমরা পিন সাপোর্ট, এবং আমরা এই পাশে দিব হচ্ছে রোলার সাপোর্ট। সো আমাদের সাপোর্ট দেওয়া শেষ, আমাদের পোর্টাল ড্রয়িং শেষ। এখন আমরা যদি ব্রিজ থেকে থ্রিডি ভিউ থেকে দেখি তাহলে আমাদের ব্রিজের সব কিছুই ড্রয়িং ট্রয়িং সব কিছু করা শেষ। এখন এখন যদি ব্রিজটি আসলে রিয়েলে কীরকম দেখতে হবে সেটা যদি দেখতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেট ডিসপ্লে অপশানসে গিয়ে এক্সট্রুড ভিউ অপশানটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ওকে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের ব্রিজটি রিয়েল লাইফে কীরকম দেখতে হবে, অনেকটা সেটার একটি ছবি তৈরি করা হয়েছে এবং ব্রিজটাকে আমরা রোটেট করে দেখতে পারি ইচ্ছা করলে। এটি হলো আমাদের ব্রিজ। এখন যে কাজটি করব সেটা হলো অ্যানালাইসিস রান করা। ব্রিজে যেহেতু কোনো লোড নাই কিন্তু ব্রিজের নিজস্ব সেলফ রেটের কারণে ব্রিজে কিছু অ্যানালাইসিস আসবে। সো অ্যানালাইসিস রান করার ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস রান করি, অ্যানালাইসিস দিয়ে রান নাও। অ্যানালাইসিস রান হতে অবশ্যই একটু টাইম লাগবে, ততক্ষণ আমার কিছুই করার নাই। তো এখানে একটি ডায়লগ বক্স আসছে যেখানে লাস্টে লেখা অ্যানালাইসিস কমপ্লিট, অর্থাৎ আমার ব্রিজের অ্যানালাইসিস কমপ্লিট হয়ে গিয়েছে এবং এটাকে আমরা এখন অ্যানিমেট করতে পারি। অর্থাৎ এই ব্রিজটি নিজের সেলফ লোডের কারণে কীরকমভাবে বিহেভ করবে সেটি আমরা দেখবো। সো স্টার্ট অ্যানিমেশন যদি আমরা ক্লিক করি তখন দেখা যাবে একটি অভিনব দৃশ্য যেটা ব্রিজের নৃত্য দেখা যাবে। তো এই হলো মোটামুটি আমাদের আজকের টিউটোরিয়াল, এবং আশা করি আপনাদের ভালো লেগেছে এবং সামনেও আশা করি টিউটোরিয়াল আরও পাবেন। ধন্যবাদ।